আসসালামু আলাইকুম আজকে আবার একটু আমরা নকল এবং আসল হলমার্কের পার্থক্য নিয়ে কথা বলবো যেহেতু আমরা প্রতিদিনই গহনা নিয়ে কাজ করি আর প্রতিদিনই আমাদের কোনো না কোনো কাস্টমারের এরকম কমপ্লেন থাকে যে আপু হলমার্ক জিনিসটা কি হলমার্ক ব্যাপারটা কি এটা একটু বুঝায় দেন তো সে ব্যাপারে আজকে আমরা একটু কথা বলবো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি নিজে নিজেই হলমার্কের পার্থক্যটি বুঝতে পারবেন এরপর থেকে আপনি গহনা কেনার সময় ঠকার কোন সম্ভাবনা থাকবে না তো চলুন প্রথমে আমরা একটা নকল হলমার্কের গহনা দেখব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা এক বাইশ ক্যারেট না নকল ক্যারেট দুল যেটা এই আপুটা বানিয়েছেন তিনি অবশ্যই বাইশ ক্যারেটের টাকা দিয়েছেন এটা উনি নিশ্চিত এবং ওনাকে বলা হয়েছে এটা বাইশ ক্যারেটের দুল ইভেন কি এটার মধ্যে বাইশ ক্যারেটের স্ট্যাম্পও দেওয়া আছে এখানে দেখেন এই যে বাইশ ক্যারেট লেখা স্ট্যাম্প দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে নকল এটা যখন আমরা পরীক্ষা করতে নিয়ে আসছি তখন এটাতে সনাতন গোল্ডও আমরা পাইনি তার মানে কি ওনাকে একদম গাজাখড়ি ভাবে ঠকানো হয়েছে এবারে আপনাদেরকে চলেন আমার কাছে বাইশ ক্যারেটের গহনা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় একুশ ক্যারেট আছে আমি রিয়েল হরমার্কটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই কানের দুলটার পিছনে এটা আমাদের তৈরি এটার পিছনে কিন্তু রিয়েল হলমার্কটা আছে স্পষ্ট আমি জানি না এখানে দেখেন একুশ কেডিএম লেখে হলমার্ক আছে এটা হচ্ছে অরিজিনাল আন্তর্জাতিক মানের হলমার্ক এই হলমার্কটা আপনি এই কানের দুলটা পৃথিবীর যে কোনো দেশে নিলে এটা ভাঙলে একুশ ক্যারেটের গোল্ড বের হবে কিন্তু এটা বাইশ ক্যারেট হওয়ার পরেও এটা আপনি আমাদের দেশেই সনাতনের মর্যাদাও পাচ্ছে না বাইশ ক্যারেট তো দূরে থাক কারণ কি এটার মধ্যে এটার প্রমাণ নাই এই যে রিসিট কাগজ এগুলো সংরক্ষণ করার থেকে আপনারা একটু এই হলমার্কেট দিকে সচেতন হবেন আপনি যখন বাইশ ক্যারেট কিনবেন আপনার বাজেটটা যখন বেশি তখন অবশ্যই বেশি টাকা দিয়ে কিনবেন এবং বিক্রির সময় আপনি এটাই পাবেন আর যখন আপনি আঠারো ক্যারেট কিনবেন কম টাকা দিয়ে তখন অবশ্যই সেল করতে গেলেও আপনি কম পাবেন তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন হলমার্কের বিষয়গুলো আর হলমার্ক কিন্তু বাংলাদেশের ঢাকাতে ছাড়া ঢাকার বাইরে খুব কম জায়গাতে হলমার্ক হয় কি ঢাকায় যেগুলো পাড়া মহল্লায় গহনা বানায় তারাও হলমার্ক বেশিরভাগ সময় দেয় না না দেওয়ার কারণে আপনার ঠকার সম্ভাবনা থাকে পায়ের পায়ের নূপুর বলেন গলার চেইন বলেন কানের দুল বলেন আংটি বলেন যে কোনো গহনাতে আপনি অবশ্যই হলমার্ক বুঝে নেবেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা একদমই নেই আর আপনাই যখনই অনেকেই বলেন যে আপু অমক দাম কমে দিচ্ছে তমক দাম কমে দিচ্ছে আপনারা তো বুঝেন সবকিছু তাই না দাম কমে পাওয়ার মানেই কিন্তু ঠকার সম্ভাবনা ভেজালের সম্ভাবনা তাই দাম কম নয় মানে ভালো জিনিস কিনুন ভালো মানের জিনিস কেনার চেষ্টা করুন না যেন ঠক ঠকেন এটাই হচ্ছে ব্যাপার আর আপনারা ইচ্ছা করেই ব্যবসায়ীদের কাছে ধরা দেন ঠকে যান পরে আমাদের দোষ দেন এটা করবেন না নিজে সচেতন হন ভালো জিনিস কেনার চেষ্টা করুন মানযুক্ত জিনিস কিনুন নিজেও জিতুন আমাদেরকেও ভালো রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ